शुरू होते चले मानिक बंदोपाध्याय रचित असाधारण छोट गल्प एकान्नवर्ती। चार भाई बीरेन धीरेन हीरेन और नीरेन, परिवार लज्जा और कलंक सेजो भाई हीरेन से केरानी, बीरेन डाक्तार धीरेन उकिल, नीरेन 200 टाकाय शुरू ग्रेडे सरकारी चाकुरी पे आर बचर, हीरेन 57 टाकार केरानी, युद्ध दरुण 5-10 टाका बोनस अलाउंस बुझी पाए। हीरेन के भाई बोले परिचय दीते एकटु सरम लागे भाईदेर। चार भाई तीन भागे भाग हो गेछे तबुओ बापेर तैरी बाड़ीटाते भिन्न भिन्न भावे बाजार करे रेंधे बेड़े झी चाकर ठाकुर शुधु निजेदेर भालो मंद सुख दुख निये माथा घामिये तीनटी अनात्मीय भाड़ाटेर मतो तारा बास करे। हठात टान पड़ले एकटु चीनी दुपाला तेल बा एक खाबला नून धार नेवा हय हे संसार थेके ओ संसारे दान हिसाबे नय दो चार दिनेर मध्ये फिरिये देवा हबे। रेशनेर बा कालो बाजारेर माल आना होले संगे संगे निखुत मापे ता फिरिये देवा हय। बड़ दो भाइयेर बौदेर तरफेर कोनो आत्मीयस्वजनेर काछ थेके विशेष कोनो उपलक्षे खाबार टाबार माछ टाच एमन जिनिस जदि एत बेशी परिमाणे आसे जे निजेरा खेये शेष करबार आगेई पचे नष्ट हये जाबे बाड़तिटा भाग करे देवा हय। हीरेनदेरो दिते हबे। केरानी बोले तार बौ एसेछे गरीब परिवार थेके, तार बापेर बाड़ीर दिक थेके कखनो किछु आसे ना पाँचजनके देवार मतो, कखनो किछु आसे ना पाँचजनके देखानोर मतो, कखनो आसबेओ ना। तबु उपाय कि? एटाई आसल कथा, ताके निये लज्जा पाबार। একেবারে অনাত্মীয় ভাড়াটির মতো বাস করুক, বাস তো করে একই বাড়িতেই, সবাই তো জানে সে তাদের ভাই, আত্মীয় বন্ধু পাড়া পড়শির সকলে, সেটা উড়িয়ে দেওয়া যায় না কোনো মতেই। বিশেষত বুড়ি মা আছেন হীরেনদের দলে, প্রায় তিনি অসুখে ভোগেন, সর্বদা জপতপ নিয়ে থাকেন। খান তিনি নিজের খরচে, কিন্তু তার দুধটুকু জাল দেওয়া, দইটুকু পেতে রাখা, চাল ডাল তরকারিটুকু সিদ্ধ করে দেওয়া, এই সব করতে হয় হীরেনের বউকে। অসুখে বিসুখে ব্রত পার্বণে বাড়তি দরকারের জন্য বউদের ডেকে হুকুম দেন, কিন্তু রোজকার খুঁটিনাটি সেবা গ্রহণ করেন শুধু হীরেনের বউয়ের কাছ থেকে। তার রেশন কার্ড কার্ডের মাল হীরেন পায়, মাসে দেড় মন দু মন কয়লার দাম তিনি দেন, ঠিকাজির 8 টাকা বেতনের 2 টাকা দেন, আর সাধারণভাবে সংসার খরচের হিসাবে দেন 10 টাকা। হীরেন ছাড়া সব ছেলের কাছে তিনি ভরণ পোষণের মাসিক খরচও নিয়মমত আদায় করেন কড়াকড়িভাবে। বীরেনের পশার বেশি, সে দেয় 30 টাকা, ধীরেনের পশার হচ্ছে সে দেয় 20 টাকা। চাকরি হবার পর নীরেন 20 বা 50, মা যা চাইতেন তাই দিত। আজকাল বড় বউয়ের পরামর্শে দায়টা মাসিক 25 টাকায় বেঁধে দিয়েছে। নীরেনের বউ নেই, এখনো বিয়ে করেনি। ভাইরা যখন ভাগ হয় এক বাড়িতে উনান জ্বালাবার আয়োজন করে তিনটে, চোটে লাল হয়ে গিয়েছিল নীরেন, লজ্জায় দুঃখে দাপাদাপি করে গালাগালি দিয়েছিল দাদাদের, বিশেষভাবে বড় দুজনকে। তখনও তার চাকরি হয়নি, তার খাওয়া পড়া পড়াশুনোর খরচ দেওয়ার দায়িত্ব এড়াতে বিশেষ করে ভাইরা ভিন্ন হচ্ছে মনে করে আঁতে তার ঘা লেগেছিল। আরও তার পড়বার ইচ্ছা ছিল, বিলাত যাওয়ার কথাও নাড়াচাড়া করছিল মনে মনে। এই সময় এই রকম পারিবারিক বিপর্যয় ঘটাতে তার আঁতকে ওঠারই কথা? হীরেন তাকে বুঝিয়ে বলেছিল, কেন এ তো ভালোই হলো, রোজ বিশ্রী খিটখিটে ঝগড়াঝাটি তোর লেগেই আছে, একটু দুধ একটু করে মাছ এ নিয়ে কি মন কষাকষি বলতো। দাদার আয় বেশি, তিনি ভালোভাবে থাকতে চান, মেজদার ভালো উপার্জন হচ্ছে, তিনিও খানিকটা ভালোভাবে থাকতে চান। আমি সংসারে মোটে 40 টাকা দিয়ে মজা করব, ওরা কষ্ট করবেন সেটা তো উচিত নয়। ভাই বলে কি কেউ কারো মাথা কিনেছে নাকি যে খাওয়া খাই কামড়া কামড়ি করেও একসাথে থাকতে হবে ভাই সেজে? তার চেয়ে ভিন্ন হয়ে
সৎভাবে ভাইয়ের বদলে ভদ্রলোকের মতো থাকাই তো ভালো। তোমার চলবে? চলবে না, কষ্ট করে চলবে, তবে অন্যদিকে লাভ হবে। মাথা হেট করে থাকতে হবে না, যাই খাই খুদকুড়ো হজম হবে। নিজে ভিন্ন হলেই তো পারতে এতদিন। হ্যাঁ হ্যাঁ, তা পারতাম, তবে কি না কথাটা হলো এই। দুঃখী অসহায় গরিব কেরানী ভাইকে দয়া বা শ্রদ্ধা করে নয়, বড় বড় দু ভাইয়ের ওপর নিদারুণ অভিমানের জ্বালায় নীরেন আরও পড়াশুনো আরও পরীক্ষা পাশ করে বড় কিছু হবার কল্পনা ছেড়ে চাকরির চেষ্টায় নেমেছিল। মার সঙ্গে যোগ দিয়েছিল হিরেনের সংসারে। চাকরি হবার পরেও 200 টাকায় শুরু গ্রেডের সরকারি চাকরি হবার পরেও প্রায় 2 মাস হিরেনের সংসারে ছিল। 3 সংসারের পার্থক্য ততদিনে স্পষ্ট থেকে স্পষ্টতর হয়ে উঠেছে। বড় বউ পুলকময়ী আর মেজ বউ কৃষ্ণপ্রিয়া চটপট অদল বদল করে নিজের নিজের সংসার সেজে ঢেলে গুছিয়ে নিয়েছে। আগেকার সার্বজনীন ভাড়ার ঘরটা ভেঙে চুরে নতুন জানলা দরজা তাক বসিয়ে পুলক করে নিয়েছে ঝকঝকে তকতকে সাজানো গোছানো আলো বাতাস ভরা বড় আধুনিক রান্নাঘর। দেখে বুক ফেটে গেছে কৃষ্ণপ্রিয়ার। আফসোস, সে যদি চেয়ে নিত ভাড়ার ঘরটা রান্নাঘর করার জন্য। উনান টুনান বসানো নতুন রান্নাঘর পেয়ে ভেবেছিল খুব জেতা জিতে গেছে। ভাবতেও পারিনি দিন কয়েক বারান্দায় তোলা উনানে রান্নার কষ্ট সহ্য করে ভাড়ার ঘরকে এমন সুন্দর রান্নাঘর করা চলে। সেজবউ লক্ষ্মীও তাকে ঠকিয়ে জিতে গেছে পুরনো নোংরা রান্নাঘরটা পেয়ে। মেঝেতে ফাটল আর গর্ত, কালি ঝুল মাখা চুন বালি খসা দেয়াল, একটু অন্ধকার, কিন্তু ঘরটা মস্ত বড়। মিস্ত্রি লাগিয়ে কিছু পয়সা খরচ করলে ওই ঘরখানা দিয়েই বউকে হারানো যেত। চাকর বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, পুলকময়ী ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে আর ছেলে মেয়েকে সাজায়, পাড়া বেড়ায় নিন্দে করে কেরানি দেওর আর তার বউয়ের। অন্যদিকে ধীরেন বাজার করে, ঠাকুর ভাত রাঁধে, কৃষ্ণপ্রিয়া সস্তা চটকদার আসবাব ও শাড়ি কিনে বড় বউয়ের সঙ্গে সমান তালে পাল্লা দেবার চেষ্টায় থাকে, নিজের ঘর দুয়ার সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, নিজে সাজে মেয়েটাকে সাজায়, অর্গান বাজিয়ে গান করে, কেঁদে কেঁদে চিঠি লিখে ঘন ঘন বড়লোক মামা মামি মামাতো ভাই বোনদের দামি মোটরে চাপিয়ে বাড়ি আনায় পাড়া লোকের কাছে নিজেকে বাড়াবার জন্য। ফর্সা রং আর থলথলে মাংসল যৌবনের গর্বে মাস্টারির মতো পাড়ার মেয়েদের কাছে বর্ণনা করে পাড়ার প্রত্যেকটি মেয়ে বউয়ের শোচনীয় রূপের অভাব। বানিয়ে বানিয়ে যা মুখে আসে বলে যায় শাশুড়ি ননদ যা দেওরদের বিরুদ্ধে। তবু পুলকময়ীর সঙ্গে পাল্লা দিতে পারে না বলে জ্বলে পুড়ে মরে যায়। যুদ্ধের বাজারে বিরিনের পশার বড় বেশি বেড়েছে, 2 টাকার বদলে 8 টাকা ফি করেও গাদা গাদা কল পাচ্ছে, ঘরে এনেছে দামি আসবাব, পুলককে দিয়েছে শাড়ি গয়না, মোটর কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনেছে সেকেন্ড হ্যান্ড, জমি কিনে আয়োজন করছে বাড়ি করবার। ধীরেনেরও ওকালতির পশার বেড়েছে বেশ, তবে বীরেনের ডাক্তারি পশারের সঙ্গে তুলনাই হয় না। ভেবে চিনতে কৃষ্ণপ্রিয়া হাত বাড়ালো নীরেনের দিকে। মাসে 400-500 টাকা আনছে ছেলেটা মাইনে আর উপরিতে, বিয়ে করেনি, বউ নেই। নীরেনও যেন তার হাত বাড়ানোর জন্যই প্রস্তুত ছিল। হিরেনের সংসারের অশান্তি উদ্বেগ আর অভাবের সঙ্গে একটানা লড়াই, মার গুম খাওয়া একগুয়ে সেকেলে ভাব জীবনে তার বিতৃষ্ণা এনে দিয়েছে। প্রায় তাকে বাজার করতে হয়, প্রায় তাকে গিয়ে দাঁড়াতে হয় রেশনের লাইনে, মার আবদার আর হুকুম সমানে চলেছে তারই ওপরে, আর যেন তার ছেলে নেই। তাছাড়া সব বড় ভোঁতা, বড় নোংরা। বড় বউ আর মেজ বউয়ের প্রায় 4 বছর পরে বউ হয়ে এসেছে লক্ষ্মী, তার ছেলেমেয়ের সংখ্যা ওদের দুজনের ছেলেমেয়ের সমান,
সারাদিন সে শুধু রাঁধছে বাড়ছে, ছেলেমেয়েদের খাওয়াচ্ছে পড়াচ্ছে, বুড়ি শাশুড়ির সেবা করছে, গাদা গাদা জামা কাপড় সিদ্ধ করছে, কপালকে দোষ দিচ্ছে, সর্বদা বলছে মল্লে জুড়বো তার আগে নয়। ঘর সংসার সে সাজায় গোছায় অতি যত্নে, পুরনো বাক্স প্যাঁটরা রং চটা খাট চেয়ার ছেঁড়া কাপড় জামা ময়লা কাঁথাকানি দিয়ে যতটা সাজাতে গোছাতে পারে। রান্নাঘর ধোয়ায় দুবেলা, নোংরা রান্নাঘর, এই ঘরে রান্না করা ডাল ভাত মাছ তরকারি খেতে ঘেন্না করি নীরেনের। খেতে বসলে আবার প্রায় পুলক বা কৃষ্ণপ্রিয়ার রান্নাঘর থেকে ভেসে আসে ঘি মাংস পেঁয়াজ এলাচের গন্ধ। ঠাকুরপো, কাল তোমার নেমন্তন্ন, নিজে রেঁধে খাওয়াবো, কৃষ্ণপ্রিয়া বললে একদিন হাসি হাসি মুখে। সহজে সে হাসে না, তার দাঁতগুলি খারাপ। এমন অগোছালো করে কি করে থাকো ঠাকুরপো? ছি ছি, চারদিকে ঝুল, খাটের নিচে নরক হয়েছে তো, ধুলো জমে, কি ছড়িয়ে ভরিয়ে রেখেছো সব? এতগুলো টাকা ঢালছো মাসে মাসে, ঘরটাও কি কেউ একটু সাফসুত করে দিতে পারে না তোমার? তখন নিজের ঝিকে নিয়ে ঝুল ঝেড়ে ধুয়ে মুছে সাফ করে কৃষ্ণপ্রিয়া, ঘরটা সাজিয়ে গুছিয়ে দেয়। আগে থেকে সে ঠিক করে এসেছিল এটা সে করবে, নীরেন বুঝতে পারে। স্নান করতে যাওয়া ঠিক আগে এসেছে পরদিন খেতে বলতে, ধুলো ঘেঁটে ঝুল মেখে ঘর সাফ করে সাবান মেখে স্নান করবে। খুশি হয় নীরেন টের পেয়ে, খাতির পেয়ে অসুখী হবার কি আছে? খেয়ে আরও খুশি হয় নীরেন। সব রান্নাই প্রায় ঠাকুরের, দুটি বিশেষ জিনিস শুধু কৃষ্ণপ্রিয়া রেঁধেছে। লক্ষ্মীর কোনোমতে তাড়াতাড়ি হাত চালিয়ে দায় সারা একঘেয়ে রান্না নয়, চব্বিশ ঘন্টা ছেলেমেয়ের নোংরামি ঘাটা কোনো মানুষের রান্না নয়। অপরিষ্কার স্যাঁতসেঁতে ঘরে পুরনো মলিন পাত্রে মোটকাহীন মরছে ধরা টিনের কৌটোর মশলার রান্না নয়। পরিবেশনে বারবার ব্যাঘাত নেই অন্য ঝামেলার, পরিবেশকের ভাবভঙ্গিতে নেই খাইয়ে দিয়ে আরেকটা হ্যাঙ্গামা চুকিয়ে দেবার অধীরতা। পরিবেশক মাইনে করা ঠাকুর, বসে বসে ধীরে সুস্থে হাসি গল্পের সঙ্গে একসাথে খাওয়া। কৃষ্ণপ্রিয়া চালিয়ে যায় টানার আয়োজন। ওদিকে এতদিন পরে হীরেন আর লক্ষ্মীর সঙ্গে নীরেনের বাঁধতে থাকে খিটিমিটি। মাসের শেষে আরও কয়েকটা টাকা সংসারে দরকার হলে নীরেন বলে, আমি আর টাকা দিতে পারবো না, যা দিয়েছি আমার একার জন্য, তার শিখিও লাগে না। হীরেন বলে, তা লাগে না, কিন্তু তুই তো একা মানুষ, কি করবি অত টাকা দিয়ে, যাই করি না। লক্ষ্মীর সঙ্গে বাঁধে অন্যভাবে অনেকভাবে, ছুটি দিন একটু দেরি করেও খেতে পারবো না খুশি মতো? ঠাকুর রেখে দাও, যত খুশি দেরি করে খেও, চোখ নেই তোমার ঠাকুরপো? দেখতে পাও না সে কোন ভোরে উঠে জল ঘাড়ে নিয়েছে? দেড়টা বাজে এখনো বলছো রান্নাঘর আগলে বসে থাকতে? আমি যে টাকা দিই, টাকা দাও বলে বাঁধে কিনেছ আমায়? এই দোষ লক্ষ্মীর, খাতির করে না, এতগুলি করে টাকা নীরেন ঢালে তার সংসারে, তবু হীরেনও যেন কেমন ভাব দেখায়, ঠিক ছোট ভাইয়ের মতো ব্যবহার করে তার সঙ্গে। মাসে মাসে এতগুলি টাকা সাহায্য করে ও সংসার সে চালু রেখেছে, একটু যে বিশেষ নম্রতার সঙ্গে, একটু বিশেষ মিষ্টি সুরে কথা বলবে তার সঙ্গে, সে চেষ্টাও নেই, মোটেই যেন কৃতজ্ঞ নয়, অনুগত নয় দুজনে। হাড় ভাঙা খাটুনি আছে, অভাব অনটন চিন্তা ভাবনা আছে, ঝঞ্ঝাট আছে অঢেল, কিন্তু সেই জন্যই তো তাকে আরো বেশি করে খাতির করা উচিত। তার সাহায্য বন্ধ হলে অবস্থা কি দাঁড়াবে ওরা কি ভাবে না? এত ভাবে এই কথাটা ভাবে না? নীরেন নিজেই আশ্চর্য হয়ে যায় ভেবে। পয়লা মাসের পয়লা থেকেই নীরেন ভিড়ে গেল কৃষ্ণপ্রিয়ার সংসারে। হীরেনকে কিছু কিছু সাহায্য করবার ইচ্ছা তার ছিল, কৃষ্ণপ্রিয়া অকাট্য যুক্তি দেখিয়ে সেই ইচ্ছাকে ফাঁসিয়ে দিল। বুড়ি মাকে মাসে মাসে সে ৪০ টাকা করে দেবে ঠিক হয়েছে। বুড়ি কি খাবে ও টাকাটা? হীরেনকেই দেবে। ও ৪০টা টাকা
একরকম সে হিরেনকেই দিচ্ছে। সোজাসুজি আরও দেবার কি দরকার আছে কিছু? না সেটা উচিত, ওরা তো যত পাবে ততই নেবে, কিছুতেই কিছু হবে না ওদের। তলে তলে টাকা জমাচ্ছে, বাইরে গরিবা না, বুঝলে না ঠাকুরপো? কৃষ্ণপ্রিয়াকে নিজের জন্য খরচের টাকা দিয়ে প্রতিদানে স্পষ্ট কৃতজ্ঞতা পেয়ে পুলক বোধ করে নীরেন। মাসে মাসে লক্ষ্মীর হাতে খরচের টাকা দিয়েছে, খরচ করে যা বেঁচেছে ব্যাংকে জমা দিয়ে এসেছে। লক্ষ্মী নির্বিকারভাবে আঁচলে বেঁধেছে নোটগুলি। কৃষ্ণপ্রিয়ার হাতে নোটগুলি দিতেই আনন্দে সে এমন বিহ্বল হয়ে যায়, কথা বলতে গিয়ে এমন করে তোতলায়। হেস্তনেস্ত যা হবার তা হলো। পৃথিবী জোড়া মহাযুদ্ধ থেকে শুরু করে তাদের পারিবারিক যুদ্ধ পর্যন্ত, যার যা দখল সে তা নিয়েছে। যে যেভাবে যার সাথে বাঁচতে চায় সে সেইভাবে তার সাথে বাঁচবার ব্যবস্থা করে নিয়েছে। কেনা জমিটাতে এবার বাড়ি তৈরি আরম্ভ করবে ভাবছে বীরেন। ইট বালি চুন সুরকি পাওয়া যাচ্ছে, লোহা এবং সিমেন্টও পাওয়া যাচ্ছে তলায় তলায়, কিছু বাড়তি খরচ আর ধরাধরি করার বিশেষ প্রচেষ্টায়। কৃষ্ণপ্রিয়া মেয়ে খুঁজছে নীরেনের জন্যে। ওদিকে মা জব তপ কমিয়েছেন, ভাবছেন তীর্থে যাবার কথা। ডাক্তার জোর দিয়ে বলেছে গাড়ির কষ্ট আর বিদেশের অনিয়ম তার সইবে না, মরে যাবেন। মরতেও পারবো না আমি, এ হতভাগার জন্য মরবারও জো নেই আমার, দুর্বল ক্ষীণ স্বরে বুড়িমা কাতরিয়ে আফসোস করেন। হঠাৎ গুম খেয়ে আশ্চর্য রকম শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, আমি মরলে তো না খেয়ে মরবি তোরা গোষ্ঠী শুদ্ধ? হিরেন বাহাদুরি দেখায় না, ক্ষীণ দুর্বল সুরে বলে, কেন অত ভাবছো বলো তো মা? অত সহজে কি মানুষ মরে? দুর্ভিক্ষ দেখো নি, একটু খুদ একটু ফ্যান খেতে পেয়ে কত লোক বেঁচে গেছে। তুমি এখন মরলে যেটুকু ভদ্রভাবে বাঁচছি তা থাকবে না বটে, ভদ্রত্ব ছাড়লে কি মানুষ বাঁচে না? তাই বলে চারটে ছেলেমেয়ের জন্য রোজ এক পো দুধ, হপ্তায় দুদিন এক পো মাছ, তাও নয় বন্ধ করব, রেশনের চাল আর চার পয়সার পুঁই শাক রেঁধে খাবো। আমি বাঁচব, তোমার বউটা বাঁচবে, ছেলেমেয়ে কটা বাঁচবে দেখো। তবে হ্যাঁ, এ কথা সত্যি, এভাবে বাঁচার কোনো মানে হয় না। কি বললি? হ্যাঁ বললাম, বাঁচা কষ্ট বলে কি সাহেবের গাড়ির সামনে গিয়ে ঝাঁপ দিয়ে মরব? সাহেবের টুরিটা কামড়ে ধরে মরব? অত ভাবছ কেন? মরব না, কেউ আমরা মরব না। বুড়িমা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকেন, ভাবেন তীর্থে যাবার ছুতো করে মরলে কেমন হয়। ভাবতে ভাবতে সামান্য একটা অসুখ হয়ে চার ছেলের চেষ্টা বিফল করে 64 টাকা ফির ডাক্তারের ওষুধকে তুচ্ছ করে স্বাভাবিকভাবেই তিনি মারা গেলেন। তখন আরও শোচনীয় হয়ে পড়ল হিরেনের অবস্থা। এদিকে পুলক ময়ূর ও কৃষ্ণপ্রিয়ার শাড়ি গয়না ঠাকুর চাকর নিশ্চিত নির্ভর চালচলন, অবসর সৌখিনতা, ভালো ভালো জিনিস খাওয়া, হাসি আহ্লাদ করা, সব কিছু ঈর্ষা ক্ষোভ হতাশা হয়ে আঁচড়ে কামড়ে ক্ষতবিক্ষত করেছে লক্ষ্মীর মন। মনেই ভাবনার মলম দিয়ে সামনে থেকেছে যে বেশারা পরম সুখেই থাকে, স্বামী পুত্র বুড়ি শাশুড়ির জন্য জীবনপাত করে খাটা, শাক পাতা ডাল ভাত পেটে গুঁজে কাজ করা, হে গোড়া বোড়া কোথায় পাবে? নিজের মনে সে গজর গজর করছে, মরণ কামনা করছে শুধু গোপনে নিজেকে শুনিয়ে। হিরেনের ওপর ঝাঁজ বেড়েছে চিরদিনের চলিত দাম্পত্য কলহের মধ্যে, কিন্তু এবার আর সইল না। চারটি ছেলেমেয়ের দুটি বড় হয়েছে, তারা শাক পাতা ডাল ভাত খেতে পারে, অন্য দুটিকেও তাই খাওয়ানো যায় কিছু কিছু, কিন্তু একটু তো দুধ চাই। এক পো দুধ আসত সেটা বন্ধ হলো, সপ্তাহে দুদিন মাছের আঁশটি গন্ধ নাকে মুখে লাগত তা লাগে না,
যে সায়াটা ন্যাকড়ার কাজে লাগাতে হয়েছে? কৃষ্ণপ্রিয়ার মতো থলথলে যৌবন না থাক, সেও তো যুবতী। বয়স তো তার মোটে 27 বছর। সায়াহীন ছেঁড়া কাপড়ে দেহ ঢেকে তাকে চলতে ফিরতে হচ্ছে। তাকিয়ে তাকিয়ে দেখছে সবাই। কি এক কলা কৌশল জেনেছে হিরেন। অভয় দিয়ে বলছে যে ভয় নেই, আর ছেলে মেয়ে হবে না। এসব কি সত্যি? কখনো হতে পারে সত্যি মানুষের জীবনে? এসব ফাঁকি, এসব যুদ্ধের বোমা, এসব ভূমিকম্পের দিশেহারা পাগলামি। বাঁচতে হলে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়ে মরতে হবে, নইলে বাঁচার কোনো উপায় নেই। ছাতের আলসে উঠবার সময় হিরেন তাকে আটকায়। এত এলোমেলো কথার পর এত রাত্রে তাকে ছাতে যেতে দেখে আগেই সে খানিকটা অনুমান করেছিল। আমি যদি মরি তোমার তাতে কি? লক্ষ্মী বলে ঝাঁজের সঙ্গে ছাড়া পাবার জন্য লড়তে লড়তে হিরেনের বাহুমূলে কামড় বসিয়ে দেয়। হিরেন জানে লক্ষ্মীকে, ভালোভাবেই জানে। সে তার 4টি সন্তানের মা। কাঁদো কাঁদো হয়ে সে বলে, তুমি খালি নিজের কথায় ভাবছো লক্ষ্মী। চমকে থমকে যায় লক্ষ্মী। নিজের কথায় ভাবছি? আমি মরলেই তো তোমার ভালো। ভালো? তুমি মরলে আমি ভালো? তুমি মরলে আমি বাঁচব? বাঁচবে না? আমি মরলে তুমি বাঁচবে না? দাঁড়াও দাঁড়াও বাবু, ভাবতে দাও। বাঁচবে না? সে হার মেনে ছাদ থেকে লাফিয়ে পড়ে মরলে হিরেনও মরবে অন্য কোনো রকমে। তাই হবে বোধহয়। যে কষ্ট আর তার সইছে না, সেই কষ্ট তো লোকটা তারই সঙ্গে সমানভাবে সয়ে আসছে আজ 10-11 বছর। তাই বটে, লোকটা অন্য সব দিকে অপদার্থ হোক, এই একদিকে খাটি আছে। আমার বড় ঘুম পাচ্ছে, কতকাল জেগে আছি বলতো, একটু ঘুমোবো আমি। ঘরে ফিরে গিয়ে চাদরহীন তুলো গিজগিজ করা ছেঁড়া তোষকে হিরেনের বুকে মাথা রেখে সে জেগে থাকে, হিরেনের কথা শোনে। 7টা দিন, 7টা দিন সময় দেবে আমাকে লক্ষ্মী? আমি বুঝো বুঝিনি, যা করা দরকার করেও করিনি। মাছি মারা কেরানি তো, এরকম স্বভাব আমাদের। যাই হোক, তুমি আমায় 7টা দিন সময় দাও। ওমা, কিসের সময়? তুমি কিছু করবে না, ছাদ থেকে লাফিয়ে পড়বে না। আমি গিয়েছিলাম নাকি লাফিয়ে পড়তে? লক্ষ্মী রাগ রাগ করে বলে, আমি যাইনি, কিসে যেন টেনে নিয়ে গিয়েছিল আমায়। 7 দিন সময় চেয়ে নেয় হিরেন, কিন্তু ব্যবস্থা সে করে ফেলেছে একদিনের মধ্যে। লজ্জায় লাল হয়ে দুঃখে ম্লান হয়ে লক্ষ্মী শুধু ভাবে যে এত দুঃখের মধ্যে একটা খাপ ছাড়া পাগলামি করে বসে না জানি মনে কত দুঃখ বাড়িয়েছে লোকটার। রাত 9টায় হিরেন বাড়ি ফেরে। কচু সিদ্ধ আর ঝিঙে চচ্চড়ি দিয়ে দুজনে একসাথে ভাত খেয়ে ঘরে গিয়ে শোবার ব্যবস্থা করে রাত 11টার সময়। লক্ষ্মী জিজ্ঞেস করে, কোথায় ছিলে? পাড়াতেই ছিলাম, রমেশ ভূপেন আর কানাই আমারই মতো কেরানি, চেনো তো ওদের? ওদের বাড়িতে। ও হ্যাঁ, ভালো কথা, কাল ভোরে ওদের বউরা তোমার সঙ্গে দেখা করতে আসবে। লক্ষ্মী দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, বুঝেছি, তোমার 3 বন্ধুর 3 বউ আমাকে কাল বোঝাতে আসবে ছাদ থেকে লাফিয়ে পড়া কত অন্যায়। না না, ওরা তোমার সঙ্গে পরামর্শ করে ব্যবস্থা করতে আসবে, ওদেরও যাতে তেতলার ছাদ থেকে লাফিয়ে পড়বার দরকার না হয়। মোরগ ডাকা ভরে এলো লতিকা, মাধবী আর অলোকা, সঙ্গে এলো 11টি কাঁচা বাচ্চা আর বাজারের থলিতে ভরা চাল ডাল তরিতরকারি, বোতলে ভরা সর্ষের তেল, ভাঙা টিপটি নুন, বস্তায় ভরা আধমন কি পৌনে এক মন কয়লা। কচিদের গা চুলকে থাপড়িয়ে ঘুম পাড়িয়ে শুয়ে রাখা হলো হিরেনের শোবার ঘরে। বাড়তির ছোট ঘুপটি ঘরখানা সাফ করে রাখা হলো
চাল ডাল তেল নুন তরি তরকারি। উনানে প্রথমে কেটলি চাপিয়ে সেটা নামিয়ে নিয়ে মাধবী চাপালো বড় সসপ্যানটা। লতিকা উনানে আঁচ দিল। হিরেনদের রাত্রের এঁটো বাসন মাজতে গেল কলতলায়। আমাদের কম্পোর্ট তো এক কেটলি চাই, দুজন ভাগিদার বেড়েছে। তুমি চা খাও তো ভাই লক্ষ্মী, জানি খাও, খেয়ে না খাই যা। লক্ষ্মী জীব কামড়ায়, জোরে কামড়ায়, ঘুমিয়ে না হয় স্বপ্ন দেখে আবোল তাবোল অনেক কিছু, জেগেও স্বপ্ন দেখবে, কিন্তু কোনো প্রশ্ন সে করে না। দুর্বোধ্য যা তা কথার ব্যাখ্যা শুনে বুঝতে ইচ্ছা হয় না। এরা সবাই তার চেনা, আশেপাশেই থাকে, তার মতো গরিব কেরানির বউ। চা রুটি খাওয়া থেকে ডাল ভাত খাওয়ার সব ব্যবস্থা এরা নিয়ে এসেছে। তার চিনিটুকু চালটুকু কালকের বাড়তি তরকারিটুকু তেল নুনটুকু নিয়ে বাড়তি ছোট ঘরটায় জমা করেছে নিজেদের সঙ্গে আনা জিনিসের সঙ্গে। লতিকা বলে, বাঁচলাম ভাই, তিন বাড়ির খাওয়ার জিনিস বাসনপত্র জায়গা পায় না, সব ছড়িয়ে থাকে। এ ঘর ছোট হোক ঘুপচি হোক, খাসা ভাড়ার ঘরের কাজ দেবে। মাধবী বলে, মস্ত রান্নাঘর, 200 লোকের রান্না হয়, বাঁচা গেল। অলোকা বলে, ভালোই হলো তুমি দলে এলে বলে ভাই লক্ষ্মী, তিনজনে মিলে খরচ কমিয়েছিলাম, এবার আরও কমবে, পালা করে রাঁধবো বাড়বো, তারও একটা জায়গা নেই ভালো মতো, না ভাড়ার না রান্নাঘর, কি যন্ত্রণা বলো দেখি। অন্য কাউকে কিছু জিজ্ঞাসা করতে ভয় করে লক্ষ্মীর, সারাদিন চুপচাপ থেকে রাত্রে সে হিরেনের কাছে জবাব চায়। কি বলো, লাগবে না? চার বাড়ির চারটে উনানে কয়লা পোড়ার বদলে একটা উনানে পুড়ছে, চার বাড়ির একদিনের কয়লার খরচে চার দিন না চলুক তিন দিন তো চলবে, চারটের বদলে একটা জিতেই চলবে, চারজনের বাজার যাওয়ার বদলে পালা করে একজন গেলেই চলবে, চারজনের রাঁধার বদলে একজনের রাঁধলেই চলবে, চার দিনে তিন দিন ছুটি, এমন তো নয় যে অনেক দূর থেকে ভাত খেতে আসতে হবে কাউকে, চার পাঁচ হাত উঠোন পেরিয়ে রান্নাঘরে গিয়ে চার ভাত খাওয়ার বদলে 10-20 হাত রাস্তা পেরিয়ে এসে খাওয়া, এইটুকুই যা তফাত, তার তুলনায় সুবিধা কত। লতিকা আজ রাঁধবে, একা যখন ছিল নিজের বাড়িতে রোজ রাঁধতে হতো, এখন একদিন রাঁধে সে তিন দিন ছুটি পায়। একদিন মানুষের খাওয়ার মতো কিছু যদি রাঁধত তো দুদিন কি রাঁধবে, কার পাতে কি দেবে ভেবে পেত না। আজ সে ভালো মাছ তরকারি রাঁধতে পেরেছে কোনো চিন্তা ভাবনা না করি। তিন দিন পরে এই চারটি অনাত্মীয় পাড়াপড়শী একান্নবর্তী পরিবারের জন্য রান্না করার ভার পায় লক্ষ্মী। বিয়ের পর একটানা তিন দিন বিশ্রাম ভোগ করা তার জীবনে এই প্রথম জুটেছে। ছেলে বিয়েতে আঁতুড়ে গিয়ে রান্নাবান্না না করতে হওয়াটা ছুটি নয়, ছেলে বিয়োনোর খাটুনি ঢের বেশি রান্নাবান্নার চেয়ে। আবেগে উচ্ছ্বসিত হয়ে সে বললে, লতিকা মাধবী অলোকা, তোরাই আমায় বাঁচালি। লতিকার ছেলে, মাধবীর মেয়ে, অলোকার ভাই, এই তিনজনের সঙ্গে নিজের বাচ্চা দুটোকেও সে দুধ খাওয়ায়। ছাদ থেকে লাফিয়ে পড়ে সে মরতে গিয়েছিল কদিন আগে, দিশেহারা হরিণীর মতো। আজ বাঘিনীর মতো বাঁচতে শুধু সে রাজি নয়, বাঁচবেই, এই তার জিদ। সমাপ্ত।